মাদ্রাসা মানে প্রতারণা। যেতগুলো মাদ্রাসা আছে অধিকাংশই দুনিয়ার জন্য, দুনিয়ার মাদ্রাসা, দিনের জন্য। ছেলেরা এখানে পড়তে যায় কি পাশ করার জন্য? দাখিল পাশ করবে, আলেম পাস করবে, সার্টিফিকেট নিবে। হ্যাঁ, সার্টিফিকেট এটা কি? এই সার্টিফিকেট এটা দিয়ে, এটা দুনিয়ার সার্টিফিকেট না দিনের সার্টিফিকেট? মন কর নকির এটা চাইবে? আসরের ময়দানে এটা চেক করবে? জান্নাতের দুয়ার এটা চাইবে? ফরাকালে কোনো কাজে আসবে? তো যেটা ফরাকালে পূজা কাজে আসবে না, এটা এটার নাম দিন না দুনিয়াই? দিন কাকে বলে যেটা ফরাকালে কাজে আসবে, আর দুনিয়া কাকে বলে যেটা ফরাকালে কোনো কাজে আসবে না? এখানে একটা পার্থক্য আপনারা বুঝে গেলেন। দিন কাকে বলে যা ফরাকালে কাজে আসে, দুনিয়া কাকে বলে যা ফরাকালে কোনো কাজে আসে না? ফরাকালে যা কাজে আসবে না তার নাম দুনিয়াই। মতের বিছানা থেকে কিয়ামত পর্যন্ত যা ফরাকালে কাজে আসবে তার নাম হচ্ছে দিন। তো মাদার সারিবে যদি মরণের থেকে, আজরাইল থেকে, মনকন্নকুর থেকে, বৃহস্পতির দারোয়ান থেকে কেউ না দেখে, তাহলে এই সার্টিফিকেট এটা দিন না দুনিয়ায়? তো ছেলেরা মাদ্রাসায় পড়তে যায় কেন, মা বাবা পড়তে দেয় কেন সার্টিফিকেটের জন্য? কেমন ফরক হয়েছে না এখানে যে বাংলা ফরা কেমনে বুঝলে হয়তো সবাই তো ফেলাস হয়েছে বছর পাঁচজনে গোল্ডেন ফেলাস। আচ্ছা গোল্ডেন বলেন, নন গোল্ডেন বলেন, এগুলো মতের বিছানে কোনো এই ভাষা কাজে আসবে? তো মাদ্রাসা এটা বেশি লেখা পড়া সব এ ফেলাস। তো এ ফেলাস এ মানে যত কিছু তাক মতের বিছানে কোনো কাজে আসবে? যে লেখাপড়া মতের কোনো কাজে আসবে, এই লেখাপড়া মতের কাজে আসবে, খবরের কাজে আসবে, আখরাতের কাজে আসবে, জান্নাতের কাজে আসবে, এটা দিন কেমনে হয়? দিন কেমনে হলো? দিন তো বলে যেটা আখরাতে কাজে আসবে, এই সার্টিফিকেট যদি কোনো কাজে আসে না আসে আখরাতের মধ্যে, তো এটা দিন কেমনে হবে? কিন্তু মাদ্রাসা মানি তো পাস, নইলে ফাইভ পাস, নইলে জেডিসি পাস, নইলে এসএসসি পাস, নইলে এইচএসসি পাস, নইলে এবিসিডি পাস, এরকম আরও কত এবিসিডি এফ জেড পর্যন্ত আছে সব পাস। এই পাস কোনো কাজে আসবে খবরে? যে পাস খবরে আসবে না সেই পাস যদি মাদ্রাসায় থাকে, মাদ্রাসাটাকে দিন হলো না দুনিয়া হইল? তা আমরা মানুষকে কি বোঝাচ্ছি? দিন বলতেছি না দুনিয়া বলতেছি? মাদ্রাসা বলে মাদ্রাসাকে দিন বলতেছি, আর বিশ পুরোটা কি দুনিয়া? তো সতত হইল না প্রতারণা হইল? তা আপনারা মা বাবা তো ছেলে দিচ্ছেন যে গোল্ডেন এভেলাস পাওয়ার জন্য, শুধু ছেলের দুধ দিয়ে লাভ কি? আপনি বাবাও তো দিচ্ছেন যে না আমি মাদ্রাসায় গোল্ডেন এভেলাস, আমার ছেলে কেন দেব? তা আপনি মাদ্রাসা হিসেবে দিলেন, দিন হিসেবে দিলেন, না দুনিয়া হিসেবে দিলেন? আপনার নিয়োগ যখন দুনিয়ায়, তো ছেলেটা আর আলেম হবে কোথেকে? মা বাবা যখন এভেলাসের জন্য দিছে, তো মা বাবার নিয়তের মধ্যে এভেলাস দিন না দুনিয়ায়? তো দুনিয়ার জন্য ছেলে দিলে এটা দিনদার হবে কোথেকে? আর নিয়ত মা বাবার খারাপ না ভালা? মা বাবার নিয়তও খারাপ, মা বাবার দিতে নিয়ত যেখানে খারাপ, ছেলে আর ফল কোথেকে ভালো হবে? সারা রোপণ করার সময় যদি বেজাইলে সারা রোপণ করেন, যাতে সারা রোপণ না করেন, ফল কি ভালো হবে না বেজাল হবে? আপনি নিয়ত দিতে করছেন বাচ্চাটা দুনিয়ার জন্য, তো এটা দিনদার হবে কোথেকে? এটা আর বাপ মানবে কোথেকে, মা মানবে কোথেকে? এটা আল্লাহর রাসূল চিনবে কোথেকে, নামাজি হবে কোথেকে? তাহলে মাদ্রাসা কি হয়ে গেল? দুনিয়া। তো দুনিয়ায় না যাইস না দুনিয়া ঠিক আছে, কিন্তু সাইনবোর্ড দিয়েছেন কি? সাইনবোর্ড কি? দিন। দিন যখন সাইনবোর্ড দিলেন আর হাজ খাম যখন দুনিয়া করলেন, এবার সতত এই না প্রতারণা হয়েছে? এই প্রতারণা কি মুসলমানে করতে পারে? হ্যাঁ, মুসলমানে প্রতারণা করতে পারে? এখন মুসলমানের দূরের কথা, সাইনবোর্ড দিন দিয়ে দুনিয়া করতেছে আলেমরা,
তাহলে মাদ্রাসা প্রতারণার স্থান আমরা আলেমরা প্রতারক, আপনাদেরকে প্রতারণা করতেছি, দুঃখ দিচ্ছে আপনাদেরকে। এক গেল নয়, আমাকে যে মহাদেশ বলা হবে এটা পদবীর মহাদেশ, এটা শরীয়তের মহাদেশ নয়, শরীয়তের মুক্তি নয়। মহাদেশ তো যিনি হাদিস চর্চা করে সবসময়, এখন সার্টিফিকেট নিয়ে হাদিস পাস করলে মহাদেশ বলে, এই স্যার এটা জিন্দগিতে কোনোদিন হাদিস পড়ে নাই, পরীক্ষা দিয়ে পাস করছে বলে মহাদেশ। কামেল পাস করলে মহাদেশ বলে না, হাদিস পড়ছে ক্লাসে আসেও নাই, এই ভাস করে ফেলছে। হ্যাঁ, পরীক্ষার আগে করে ফকিরের টাকা আছে, আন্তঃকিল্লা গাইড আছে, ফরেনের কী দরকার আছে, ষোলো গান ফকিরের টাকা আছে, আন্তঃকিল্লা গাইড আছে, ফরিবের দরকার কী আছে? আজকে ক্লাসে এমনি গেছি বেড়াইতে, গেছি বলবো হ্যাঁ যাচ্ছে বেড়াইতে যাবো, এমনি যাবো চাকরি করব না, তো গেছি সাথে সাথে ছাত্ররা কি ক্লাস একটা করে খালি যাচ্ছে গেছে, তো তাদেরকে বললাম মাদ্রাসা বলা যাবে কি না। ইবনে মাজাহ শরীফের হাদিস, মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহি ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, মান তালাবাল ইলমা লিগাইরিল্লাহি ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, যে ব্যক্তি এলম অর্জন করলো গায়রুল্লাহর জন্য, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে যে ব্যক্তি এলম অর্জন করলো, ফালিয়াতাবাওয়া মাক্বাদাহু মিনান নার, জাহান্নাম তার ঠিকানা হয়ে গেল। ইবনে মাজাহ শরীফের হাদিস। তো সার্টিফিকেট লিল্লাহ না গায়রুল্লাহ? সার্টিফিকেট কি আল্লাহর জন্য না দুনিয়ার জন্য? তো আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এলাম অর্জন করলে ঠিকানা? তো আমরা যদি সার্টিফিকেটের জন্য এলাম অর্জন করতে ছেলেদেরকে দিলাম যে মাদ্রাসায়, তো ছেলেকে তো আমি নিজে জাহান্নামে ঠেলে দিলাম। কোন ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে এলম অর্জন করলে ফালিয়াতা বাবা মক্কাদাহ মিনান্না, জাহান নাম ঠিকানা, পরিষ্কার হাদিস, এখানে বিয়েকের কোনো দরকার নেই, আর বুঝে যাচ্ছে স্পষ্ট। সার্টিফিকেটের জন্য কোনো কেউ লেখাপড়া করলে ঠিকানা জাহান নাম। তো মাদ্রাসায় লেখাপড়া কি জন্য করে ছেলেরা? হ্যাঁ, সার্টিফিকেট না দিয়ে লেখাপড়া করবে? তো এখন সার্টিফিকেটের জন্য যদি লেখাপড়া করে এলাম অর্জন করতে যায় কে হ, ঠিকানা কী হবে? তো মাদ্রাসা এখন জাহান নামের রসিলা হলো না জান্নাতের রসিলা হলো? কয়টা পাইলেন? আরেকটা নিবেন? নেবেন আরেকটা? মুসলিম শরীফের হাদিস যেটা আপনারা সবাই জানেন, শিখবো না? হ্যাঁ, হাদিস শিখছে? তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, শিখছো? প্রত্যেক মুসলমান নর নারীর উপর এটা মুসলিম শরীফের রওয়ায়ত, সিয়াসিত্তের হাদিসের রওয়ায়ত, আর প্রত্যেক মানুষ এই হাদিসটা জানে। হ্যাঁ, রুহুল আমিন সব জানেন হাদিস, এটা উনি যে মাদ্রাসার পরিচালক সেই মাদ্রাসায় আছে। প্রত্যেক মাদ্রাসার সাইনবোর্ডের মধ্যে কী থাকে? তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমানের উপর এলম অর্জন করা ফরজ। হাদিসে রসুল প্রত্যেক মাদ্রাসার গেইডে আছে কি নাই? কত বড় সিটিং এবার দেখেন, কত বড় সিটিং! তো সাইনবোর্ডে কী আছে? এলম তলব করা ফরজ, হার জন্য প্রত্যেক মুসলমানের জন্য। তো এবার আপনি একজন মুসলমান হিসেবে আপনার বাচ্চা হয়ে গেলেন, আপনি গেলেন হুজুর আপনাদের গেইডে একটা হাদিস শরীফ আছে এলম অর্জন করা সবার উপর ফরজ, তো আমার উপর তো ফরজ,
আমার বাচ্চার উপর নফল, যাক আমার বাচ্চাটা ভর্তি করেন, আমার খরচটা কীভাবে আদায় করবো একটা ব্যবস্থা করে দেন। তো কোনো মাদ্রাসায় বাচ্চার বাপকে ভর্তি করে, মাকে ভর্তি করে, যে খরচ কি বাচ্চার উপর না বাচ্চার বাপের উপর? বাচ্চার উপর খরচ, বাচ্চার উপর এলাম তলব করা খরচ। তো ভর্তি কাকে করে? বাচ্চাকে। তো বাচ্চার বাপের উপর খরচ তাকে ভর্তি করে না, যার উপর খরচ নয় তাকে ভর্তি করে। কিন্তু হাদিস হইল সাইনবোর্ড, প্রত্যেক মুসলমানের উপর এলম অর্জন করা ফরজ। তা আপনি প্রত্যেক মুসলমানের উপর এলম অর্জন করা ফরজ হাদিসটা লিখে দিলেন। প্রত্যেক মুসলমান যখন শিক্ষা নেওয়ার জন্য ফরজ আদায় করার জন্য আপনার কাছে আসলো, বাপকে বাদ দিলেন, মাকে বাদ দিলেন, বাচ্চারা ভর্তি করলেন। সিটিং বাজি আর কোনটা বলে যা আমি তো বুঝি না, সিটিং বাজি প্রতারণা আর কোনটা বলে যা? যার উপর এলম খরচ তাকে নিবে না, ভর্তি করবে। তো এই হাদিসটা কি বাচ্চার জন্য না বাচ্চার বাপের জন্য? বাচ্চার বাপের হাদিস লিখলেন, বাচ্চাকে ভর্তি করলেন, প্রতারণা নয়। এই জন্য যে মাদ্রাসায় শুধু ছাত্র ভরা হয়, ছেলে ভরা হয়, বাচ্চা ভরা হয়, এটাকে শরীয়তের মাদ্রাসা বলা হয় না। যে মাদ্রাসায় বাচ্চা বড় হয়, বাচ্চার বাপকে বড় হয়, মাকে বড় হয়, তাকে বলে শরীয়তের মাদ্রাসা। সুবহানাল্লাহ। যেটা রসুলের দরবারে ছিল, রসুলের দরবারে ছিল, রসুল সব সর্বস্তরের মুসলমানকে পড়াতেন, এলম দান করতেন, আবার সবার উপর এলম ফরজ এটা রসুল হাদিসে বলতেন। এলম অর্জন করে সবার উপর ফরজ, এটা হাদিস গাইডের মধ্যে আছে, তোরণের মধ্যে আছে, ব্যানারের মধ্যে আছে, সাইনবোর্ড আছে। কিন্তু প্রত্যেক মুসলমানের জন্য ফরজটা ব্যবস্থা মাদ্রাসায় নাই, বাচ্চার জন্য আছে। এটা খ্রিস্টানি শিক্ষা, মুসলমানি শিক্ষা নয়। মুসলমানি শিক্ষা সর্বস্তরের মুসলমানের জন্য এলমে দিন আছে। আপনি যে বয়সের হবে হন না কেন, আপনার জন্য এলমে দিন, দিনের দরজা খোলা, এলমে দিনের দরজা সবার জন্য খোলা। গোসে পাকের দরবার সর্বস্তরের মুসলমানের জন্য ছিল, খাজা গরিবের আওয়াজের দরবার সর্বস্তরের মুসলমানের জন্য ছিল, মুজাদ্দিদ আলফেসাই রহমতুল্লাহ দরবার সর্বস্তরের মুসলমানের জন্য ছিল, ইমামে আজমের দরবার সর্বস্তরের মুসলমানের জন্য ছিল, ইমামে বুখারীর দরবার সর্বস্তরের মুসলমানের জন্য ছিল। এগুলোকে বলে মাদ্রাসা। আর আমাদের দেশে ছেলের জন্য আছে, সন্তানের জন্য আছে, বাবার জন্য নাই, এটাকে মাদ্রাসা বলা যাবে না। কিন্তু যুগে যুগে ধরে, যুগ যুগ ধরে আমরা এই প্রতারণার শিকার হয়ে আসছি যে মাদ্রাসা কাকে বলে, ছাত্র যেখানে পড়ে এখানে বলে, ছেলেরা যেখানে পড়ে এটা বলে, বুড়ো পড়ার কোনো মাদ্রাসা হালে কে। হাদিস মোতাবেক আপনারা সবাই তালে বলে তালিমের সদস্যরা বুঝতে পারলেন, যেখানে সকল মুসলমানের শিক্ষা আছে সেটাকে মাদ্রাসা বলে। ঠিক না বেটি? যেখানে সর্বস্তরের মুসলমান যা ইচ্ছা তা শিখতে পারবে সেটাকে মাদ্রাসা বলে। আর যেখানে সর্বস্তরের মুসলমানের শিক্ষার ব্যবস্থা নাই, এটাকে কিন্ডার গার্ডেন বলে, খ্রিস্টানি শিক্ষা বলে, মুসলমানের শিক্ষা নয়।